বাংলার রেশম শিল্প এক প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্পের উৎস ও উৎপাদনের সময় সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা না থাকলেও এই রেশম শিল্পের বস্ত্র সামগ্রীর বৈচিত্র্য বহু শতক ধরে এক চলমান ইতিহাস তৈরি করেছে। এই বাংলার গ্রামীণ অঞ্চলের কুটির শিল্পের মতন গড়ে ওঠে এই শিল্প বিভিন্ন যুগে আন্তর্জাতিক ব্যবসার প্রধান উপকরণ হয়ে উঠেছে। এই বিষয়ে বস্তুনিষ্ঠ যে ইতিহাস পাওয়া যায় তার সূচনা অষ্টাদশ শতকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য দলের আগমনের সঙ্গে সঙ্গে। মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি রেশম সুতো নিষ্কাশন কারখানা গড়ে তোলেন, যাকে বলা হয় রিলিং ফ্যাক্টরি। স্থানীয় শিল্পীদের কাছ থেকে গুটি থেকে তৈরি যে সুতো পাওয়া যাচ্ছিল তাতে কিছু ত্রুটি দেখা যাচ্ছিল। সুতোর পাক ঠিকমতো না হওয়ার ফলে তা মসৃণ ছিল না। 1757 সালের প্রথম দিকে কোম্পানি এই বিষয়ের একজন অভিজ্ঞ কারিগরকে ইংল্যান্ড থেকে নিয়ে আসেন, যার নাম মিস্টার ওয়েল্ডিং। তিনি কিছুদিনের মধ্যেই এই ত্রুটি সংশোধন করেন, রিলিং মেশিনে কিছু পরিবর্তন এনে। এই শিল্প ক্রমশ মুর্শিদাবাদ ও বীরভূমে প্রসার লাভ করতে থাকে। এই রেশম শিল্প মুর্শিদাবাদ সিল্ক নামে খ্যাত। 1835 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 400 টন রেশম রপ্তানি করেছিল। 1870 সালে গুটি পোকার এক মারণ রোগে মহামারী রূপে দেখা দিলে রেশম শিল্পে বাংলার এক প্রবল ধাক্কা আসে। বাংলার রেশম বিদেশের বাজার হারাতে থাকে, ফলে চীন ও জাপান থেকে আরও ভালো মানের রেশম নিয়ে বিদেশের বাজার দখল হতে থাকে। অষ্টাদশ শতকের শেষ ভাগে সম্রাট টিপু সুলতান মহীশূরে রেশম চাষ শুরু করান। 1936-37 সালে কর্ণাটক রেশম বস্ত্র উৎপাদনে বাংলাকে ছাড়িয়ে যায়। বাংলার এই গর্বে রেশম শিল্পকে আবার তার পূর্বের ইতিহাস ও ঐতিহ্যে ফিরিয়ে দিতে 1943 সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে স্থাপিত হয় সেরিকালচার রিসার্চ স্টেশন বা রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে পশ্চিমবঙ্গে রেশম গুটিপোকা চাষ, তুঁত গাছ পালন, সুতো তৈরি ইত্যাদিতে প্রায় 150,000 পরিবার জড়িত এবং প্রায় 250,000 মানুষ এই শিল্পের ওপর জীবিকা নির্বাহ করে। আজকে বিশ্বায়নের জোয়ারে প্রতিটি সামগ্রীকে বিশ্বমানের সুযোগ্য করে তুলতে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। ভারতের রেশম ও রেশমজাত সামগ্রী সেই প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়িয়ে। উৎকৃষ্ট মানের রেশম উৎপাদনের জন্য জাপানি বাইভোল্টাইন পশুপালনের অপরিহার্যতা সর্বজনস্বীকৃত। এরই ফলস্বরূপ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5,000 মেট্রিক টন জাপানি রেশম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। বাংলার রেশম শিল্পের সুপ্রাচীন ঐতিহ্যকে আধুনিকতম প্রযুক্তি দিয়ে গুণগত উৎকর্ষতায় পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র বিগত কয়েক দশক ধরে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত পশুপালনের উন্নততর প্রযুক্তি ব্যবহার সফলভাবে জাপানি পশুপালনের জন্য একান্ত আবশ্যক। প্রযুক্তির মধ্যে রয়েছে ঘর শোধন, ইনকিউবেশন, ডিম মুখানো, গুড়া পশুপালন, পরিণত পশুপালন এবং পশুর রোগ প্রতিরোধের আবশ্যিক পরামর্শ। অধিক আয়ের দিকে লক্ষ্য রেখে বাংলার বিভিন্ন জেলার চাষিরা ঘরে ঘরে জাপানি পশুপালন করছেন। রেশম গবেষণা কেন্দ্র থেকে পশুর ডিম সরবরাহ করা হয়। এছাড়া পশুর জীবনচক্রের বিভিন্ন সময়ে যে পরিচর্যা প্রয়োজন তার দেখাশোনা কৃষক পরিবারের মহিলারাই সামলে দিতে পারেন। পশু নিয়ে তো আমাদের কারবার, পশু নিয়ে আমাদের সব কিছু হচ্ছে। আমরা পশু নিয়ে তো আগে পশুর খাবার দাবার ঠিক মতন দিয়ে তারপর ছেলে পেলেকে খাবার দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর সংসারে কাজ করি। আচ্ছা, তো এখন তো এটা এই স্টেজে আছে, এখান থেকে গুটি হতে কতদিন লাগবে? আর এখান থেকে গুটি হতে 7 থেকে 8 দিন লাগবে। 7 থেকে 8 দিন, তারপর এটা তৈরি, তারপরে তৈরি হয়ে যাবে, তারপর তৈরি হয়ে 5 দিন পর ছাড়িয়ে নেবো গুটিটা। আচ্ছা, 5 দিন পর ছাড়িয়ে নেবে, তাহলে টোটাল স্টেজটা ঠিক হয়ে গেল। এমনি বাড়িতে রাখি, রাখার পর কিছুদিন পর যখন কালো ধরে পড়লো, কিন্তু কালো কাপড়ে তাকে
রেখেতে তার মধ্যে 100 ভাগের মধ্যে যখন 70 ভাগ পলু কালো ধরে যায় তখন তাকে কেটে দিই ডিমটাকে কাগজে ঢেলে দিই তারপরে মুখানোর পর দুটো নেট দিয়ে আমরা পাতা দিই আপনার নামটা বলুন নওশাদ আলী আচ্ছা এই যে চাষটা করছেন পলুটা এটা কোন জাতের এটা হচ্ছে NN2 SK6 SK7 এর সঙ্গে কস দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা কে ফল তো এটা কি অধিক লাভজনক অধিক লাভজনক আচ্ছা এটা তো এটা এখন কোন স্টেজে আছে এটা শেষ স্টেজের দিকে মানে আর এক আধ দিন কালকে হয়তো ভুনি হয়ে যাবে আচ্ছা আপনি তো এখানে বাইভোল্টাইন চাষটা করছেন হ্যাঁ তো তো এই যে বাইভোল্টাইন চাষটা করেন এটা কিভাবে করেন আপনি বাইভোল্টাইন চাষটা আমরা ডিম তো প্রথমে আনি আরএসসি কামনগর থেকে দিয়ে যাই আর নবগ্রাম টিএসসি থেকে আনতে হয় আর ওই যে আরএসসি কামনগরের ডিম তো বাড়িতেই পাই আমরা আর ওই নবগ্রাম টিএসসি তো নিয়ে আসতে হয় সেই ডিমটা এনে আমরা ঠিক যত্নভাবে রাখি মানে ডালাতে বা ট্রেগুলোতে প্যারাফিন দিয়ে ফম্পের দিয়ে এটা আপনাদের চাকি পদ্ধতিতে হয় হ্যাঁ চাকি পদ্ধতিতে মানে ডিমটাকে সুস্থ রাখতে হয় আমাদেরকে আবহাওয়া মেনটেন করতে গেলে ফম্পের প্যারাফিন দুটোকেই নিয়ে ডিমটাকে রাখতে হয় যখন ডিমটা পিন হেডেক আসে তখন আমরা আবার ব্ল্যাক বক্সিং করি কালো কাপড় দিয়ে 24 ঘন্টা কিংবা 36 ঘন্টা রাখি আমরা ডিমটাকে রাখার পরে পরের দিন ডিমটাকে সকাল সকাল ওই আলোতে বার করে দেয় ডিমটা একসঙ্গে হ্যাচ হয় অন্য চাষের চাইতে এই এই সেরিকালচার চাষ বা তুত চাষ এটা অনেক লাভজনক আরইসি কামনগরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গৌতম মণ্ডল বললেন তো আমরা অগ্রণী ফাল্গুনি এবং বৈশাখীতে আমরা ওই বাইভোল্টাইন দিয়ে থাকি বাইভোল্টাইন আমাদের এটা এখন চলছে এটা মুর্শিদাবাদ ক্লাস্টারের আন্ডারে চলছে আমাদের বছরে যে টার্গেট 1,25,000 তার মধ্যে আমরা অলরেডি বৈশাখীতে আমরা 20,000 ডিম দিয়েছি আর অগ্রণীতে 64,800 আর এখানে আছে 75,600 মানে পড়াশোনা করেছি পড়াশোনার পর এখন সম্পূর্ণভাবে এর সঙ্গে নিয়োজিত আছি পড়াশোনা কি করেছো আমি বিএ বিপিএড করেছি আচ্ছা দিয়ে এখন এটাকে তোমার জীবিকা হিসেবে ইয়ে করেছো হ্যাঁ বর্তমান যা পরিস্থিতি তাতে যতগুলো চাষ আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম চাষ হচ্ছে পলু চাষ এর জন্যই আমি এই পলু চাষটাকে বেছে নিয়েছি আচ্ছা তো এইটা এই তোমার নিজস্ব ইয়ে এই ফার্মটা যেটা করেছো এখানে সবই নিজস্ব হ্যাঁ আমার যত পলু আছে সব নিজস্ব আচ্ছা এই ডিমটা কোথা থেকে আনো আমরা ডিমটা সেন্ট্রাল রিসার্চ সেন্টার থেকে পাই কিছু তারপর বহরমপুর অফিস থেকে কিছু নেই আমরা তো এই বিষয়ে ট্রেনিং নিয়েছো হ্যাঁ এই বিষয়ে ট্রেনিং নিয়েছি আমি বহরমপুর সেন্ট্রাল ইনস্টিটিউটে ওখানে ট্রেনিং নিয়েছি এটা কামনগরের ম্যাম ও স্যারদের সহযোগিতায় ট্রেনিংটা পেয়েছিলাম পলু চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন ডক্টর এ কে ভার্মা কালো ব্লু হয়ে গেলে কালো কাপড় দিয়ে ঢেকে রাখলাম যে ডিমগুলো ম্যাচিওর হয়ে গেছে ওইটা লাইট নাই বলে মুখাতে পারবে না আর যেগুলো ম্যাচিওর হয়নি আস্তে আস্তে লাইট না থাকলেও ম্যাচিওর করে যাবে তো ওই 36 থেকে 48 ঘন্টার মধ্যে সব ম্যাচিওর হয়ে যাবে যখন আমি তারপরে লাইটে দেবো তখন একসঙ্গে ওরা 90 থেকে 95, 80, 98, 100% একসঙ্গে হ্যাচ করবে হ্যাঁ দিয়ে সকালবেলা যদি আজকে আমি সকালে করি বা বিকালে ব্ল্যাক বক্সিং করি কালকে না খুলে পরশু দিন সকালে খুলবো 6টা থেকে 7টার সময় খুলে লাইটের মধ্যে রাখবো আধ ঘন্টা থেকে 40 মিনিট মধ্যে দেখবেন সব একসঙ্গে পোকা ডিম থেকে বেরিয়ে পড়েছে দিয়ে আপনি সঙ্গে সঙ্গে ছোট পাতা কেটে আগে থেকে রাখবেন পাতা আগে থেকে পিল থেকে নিয়ে এসে রাখবেন দিয়ে ওইটা কেটে যা সাইজ বললাম চৌকো চৌকো সাইজ 0.5 সেন্টিমিটার দিয়ে কেটে রেখে
আইসি কামনাগড়ের সহায়তায় আমরা এই বহরমপুর সেন্টারে একটা ট্রেনিং পাই। আচ্ছা, সেখানে আইএসডিএস ট্রেনিংটা করেছিলাম। ট্রেনিংটা করে খুব লাভজনক, তার ফলে আমি বায়োভল্টাইন পুষতে লাগলাম। বায়োভল্টাইন পুষতে পুষতে আমি খুব ভালো লাভ পেয়েছি। আপনি কতদিন ধরে পলু পালন করছেন? আমার জ্ঞানত পলু পালন করছি। জ্ঞানত মানে এখানে বিয়ের পর না মানে আগেও করতেন? বাবার বাড়িতেও করতেন। তো এই যে পলু পালন, এটা করে আপনার আপনার কি মনে হচ্ছে, মানে পলু পালনে আপনার কি সুবিধা হচ্ছে? সুবিধে সংসার চালাতে ভালো হচ্ছে। ছেলে তো আপনি কি তুত চাষটাও করেন? হ্যাঁ, আমি তুত চাষ করি। দু বিঘা তুত আছে আবার, এসন আর এসল্লো ৩৫ বাই করি পলু পালন। হ্যাঁ, তাতে বাই আমার ৬০-৭০ কিলো হয় সপ্রতি, আর এর ফলে ৫০-৫৫ কিংবা ৬০ হয়ে যায়। পলুর বেড পাল্টানো, পলুকে পাতা দেওয়া, এসব করি, পাকা ধরা। এগুলো তোমার পড়াশোনা ফাঁকে ফাঁকে এগুলো করো, তা সেই এই এগুলো করতে তোমার ভালো লাগে? কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বহরমপুর কেন্দ্রের অধিকর্তা ডক্টর কণিকা ত্রিবেদী জানালেন, চাপানি পলু চাষ মানে বায়োভল্টাইন। বায়োভল্টাইন যে আমরা যে চাষ করি, বায়োভল্টাইনটা এখানে আগে করা হতো মাল্টি ইন্টু মাল্টি, আমরা তার থেকে উন্নত করে মাল্টি ইন্টু বাই করেছি। এখন আমরা বায়োভল্টাইন করছি, পিওর বায়োভল্টাইন। বায়োভল্টাইন সেটা অনেক ভালো ভালো, আর ওই পলুটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে অনেক দাম পাওয়া যায়। আর আর যে আজকাল যে আসছে চাইনা থেকে কিছু কিছু সিল্ক চলে আসছে, যে রিলার যেটা ইউজ করে ওটা তানা আর ভর্না দুটো ইউজ করা হয়। তো তানাটা ওরা ওই চাইনিজ যেটা আসছে সেখান থেকে ওরা ইউজ করে না, ভর্নাটা আমাদের ইউজ করে। আমরা চাইছি তানাটাও যেন আমাদের নিজস্ব তৈরি হয়, তানাটাও আমাদের নিজস্ব, তার জন্য বায়োভল্টাইন চাষ করা খুব জরুরি। তো আমরা সেগুলো তানাটার জন্য বায়োভল্টাইন, বায়োভল্টাইন মানে দুটো চক্র, যার জীবন চক্র দুটো দুবার হবে। লেটে যে চাকরি রেনিংয়ের মধ্যে তাকে আমরা আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, যে ফার্মার কি তুমি এই বিজনেসটা করো, খালি তুমি সেকেন্ড স্টেজ করো। তার জন্য গার্ডেনটা ভালো করে মেনটেন করা হবে, তার মধ্যে জল দেওয়া হবে, বেশি ইয়ে দেওয়া হবে, আর চাকির মধ্যে ডিম ডিমটাকে ইনকিউবেট করা হয়। আবার যারা ট্রেনিং করছে, যাদের কাছে গার্ডেন আছে, তারা ওই থার্ড স্টেজ বম নিয়ে আসবে নিজের বাড়িতে, নিয়ে এসে তারা করবে। এখন তো ট্রেতে করা হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে শুট ট্রেনিং করে, তারা আরও বেশি জায়গা পাবে, খোলামেলা পাবে, কাজ কমে যাবে, আর যে পলু যে চাষ হচ্ছে যাতে পরিষ্কার করাটা কমে যাবে, হ্যান্ডেলিংটা কমে যাবে, মানে হাতে কিছু ছোঁয়াছুঁই না করবে। এখন যে আমরা পাচ্ছি আমাদের যে ব্রিডগুলো, যে প্রজাতিগুলো আমরা করছি, তার থেকে আরও বেশি উপার্জন বাড়বে। ঘরটাকে কীটাণু রহিত করতে হবে, কিন্তু গরিব লোকে যারা করতে পারে না তাদের আমরা বলি, ভাই চুনকাপ তো করতে পারো, তুমি যে এ পারবে না তুমি চুনকাপ করো, চুনকাপ করলেও অর্ধেকটা তোমাদের রোগ চলে যাবে ঘরের মধ্যে। চুনকাপ তো সবাই করতে পারে, ওটা সব থেকে সস্তার জিনিস। চুনকাম করবে, তারপরে যখন ইয়ে হবে, চুন ঢালা হয়, আমরা চুন দিই, যে মোল্টে যখন বসে চুন দেওয়া হয়। তারপরে আমাদের ল্যাবেক্স আছে, সেরিসলিন আছে, ওগুলোতে রোগ অনেক কমে যাবে। তারপরে অনেক ফার্মাররা বিজেতা ইউজ করে, এগুলো সব সিল্কবোর্ডের প্রোডাকশান। কোনো এমনি কোনো ব্যাপার না, ল্যাবেক্স হলো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের নিজেদের সেরিসলিন, আমাদের নিজেদের। তারপর যেই ওটা যেই চলে আসবে ফিফথ স্টেজে, যখন পলু যখন পাকবে তখন আমরা চন্দ্রকী ইউজ করি, মানে তার মধ্যে ব্যাম্বু মাউন্টেজের মধ্যে দিই। তারপরে ফার্মার্সদের আমাদের বলা হয় বায়োভল্টাইনে কি তোমরা কী করে মার্কেটিং করবে, সেটাও সেখানে খুব জরুরি। মার্কেটিং করা, মার্কেটিং কী করে নেওয়া, বেশি দাম কী করে পাবে, কখনটাকে কী করে হারভেস্ট করবে, ৫ দিন পরে হারভেস্ট করতে হয়, বেশি হয়ে যাবে কখন, আর যত ভেতরে যে পিপাটা তৈরি হবে দামটা তার বেশি পাবে।
তো এরকম করে ও মার্কেটিংয়ে যাতে বেশি পয়সা পায় সেটার জন্য চেষ্টা করবো, আর চেষ্টা করছিও, সবাইকে শিক্ষা দেওয়া হচ্ছে। আর বাইরেটা তারপর যে সুতো যে করবে তৈরি রিলার, সে যাতে দাম পায় সেই জন্য মার্কেটিংয়ের ব্যবস্থা এবারে 5 গ্রামেতে মার্কেটিং করানো হয়েছিল। তাতে ARM এসেছিল, ARM-এর লোককে বলা হয়েছে তোমরা যাতে মিনিমাম ওদের তোমাদের 10,000 টাকা দিতে হবে, আর সবসময় মাল্টিবলটান থেকে বাইবলটান দাম বেশি দিতে হবে, তবে না ব্যালিবলটান সবাই করবে, তবে না আমরা চায়নার সঙ্গে কম্পিটিশন করবো, তবে না ওরা এসে আমার আমরা যদি তানাটা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের আরও চাইনিজ সিল্কের থেকে বেশি আমরা করতে পারবো। সেইটা হলো উদ্দেশ্য আসলে আমাদের ব্যালিবলটানটাকে নিয়ে এসে। আমাদের এখানে খুব ভালোই সিল্ক হয় কিন্তু ওইটা ইউজ করতে, তাছাড়া ভালো ভালো মেশিন ইউজ করতে হবে, যেটা ছোটো ছোটো আমাদের এখানে CSTRI থেকে খুব ভালো মেশিনের ডেমনস্ট্রেশন দিচ্ছে যেন নিজের ঘরেতে করতে পারবে। তো একটা ফার্মার যদি সে বুটি করে নিয়ে ভালো করে মার্কেটিং করতে পারে কিংবা নিজেই ওটাকে সুতা তৈরি করতে পারে তাহলে আরও বেশি তার দাম পাবে, আরও বেশি তার উপার্জন হবে। সে সেই করে নিয়ে আমরা এমনি করে চেষ্টা করছি যাতে বাইবল টাইমটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ ওয়ার্ল্ড লেভেলে দাঁড়াতে গেলে বাইবল টাইমের অতুল্য আমাকে সিল্কের কোয়ালিটি দেখাতে হবে। কোয়ালিটি যদি না পাই তাহলে আমাদের আমরা হলো দ্বিতীয় স্থানে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি চায়নার থেকে, দ্বিতীয় স্থান হলে হবে না, আমাদের আরও আগাতে হবে, আগাতে হবে, আগাতে হবে। আর আমাদের গরিব কিষাণ ভাইদের আরও ভালো উপার্জন করতে হবে, তারা যাতে কত ভালো করে ওরা যদি শিখে যায় জিনিসটা আর বুঝতে পারে যে একই বাগানে আমি মাল্টিপল টাইম করলে আমি হয়তো 200 টাকা কি 180 টাকা 150 টাকা কেজি পাবো, আর যদি বাইবল টাইম করে যদি আমি 250 থেকে 300 টাকা যদি পাবো তো সে তাহলে বাইবল টাইম করবে। আর আমার মনে হয় ভবিষ্যতে হবেই হবে, বাইবল টাইমে আমরা আরও এগিয়ে যাব। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো করেছেন, 4টে ডিস্ট্রিক্টে তো খুবই ভালো হচ্ছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ আর বাঁকুড়া, মালদা তো বেস্ট হচ্ছে, মালদাতে একদম ফার্স্ট ক্লাস হচ্ছে। তো মালদা হলো বেস্ট। হ্যাঁ, আমরা তো এইগুলো সমস্ত হাতে হাতে ওদের শিক্ষা দিচ্ছি, আমরা ওদের প্রথমে তো চাকরি রেলিং শিক্ষা দিচ্ছি, তারপরে লেটেস্ট রেলিং শিক্ষা দিচ্ছি, দিয়ে তা ওদের পাঠাচ্ছি, তারপরে যখন ওরা ফিল্ডে করছে আমরা একটা CPP বলে একটা প্রোগ্রাম করেছি, ক্লাস্টার প্রমোশন প্রোগ্রাম। তার মধ্যে কী হয় আমরা গ্রুপ মানে আমাদের মানে এক একজন সায়েন্টিস্ট এক একটা ইনচার্জ এক একটা জায়গায়, সে ওই ফার্মাসিস্টগুলোকে ধরে, মানে মনে কর কার্বনডারে 300 টাকা ফার্ম আছে, কার্বনডারে 150 টাকা ফার্ম আছে, তাকে আমরা ইনপুট দিই, তাকে আমরা টেকনিক্যাল গাইডেন্স দিই, তার ঘরেতে গিয়ে গিয়ে ডিসেনফেকশন করা হয়, তাকে দেখানো হয় সমস্ত কিছু। এবারে আমাদের কৃষি মেলাতে আমরা সবাইকে সেরিসলিন দিয়েছি, সবাইকে যতগুলো ফার্মার এসেছিলো, কিন্তু ও এই CPP থ্রু দিয়ে আমরা খুব ভালো কাজ করছি, খুবই ভালো কাজ হচ্ছে। আর আমাদের ইম্প্রুভমেন্ট আমাদের অনেক বেড়েছে, আমাদের যে প্রোডাকশান অনেক বেড়েছে, আর সে আমরা যে কোকুন প্রোডাকশান বেড়েছে তার থেকে সিল্ককে আমরা ক্যালকুলেট করে সিল্ক প্রোডাকশান বেড়েছে, বাইবল টাইমে করে আমরা একটা লেভেলে আসছি যেখানে আমরা মানে আমরা এরপরে ধীরে ধীরে আরও আগাবো, আমাদের যে ন্যাশনাল প্রোডাকশান লেভেলে আমরা এক একটা লেভেলে আমরা এগোচ্ছি, ধাপে ধাপে এগোচ্ছি।